আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল অস্ত্র না দেওয়ায় মন খারাপ ইউক্রেন প্রেসিডেন্টের। অধিকৃত অঞ্চলের পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া, বলছে ল্যাভরভ। এক চীন নীতির প্রতি সমর্থন ঘোষণা করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। রণকৌশল প্রণেতা এখন পুতিন। ইরান চীন রাশিয়া সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে, বলছে ইরানের প্রেসিডেন্ট। ইরাকের কুর্দি বিদ্রোহীদের ওপর ইরানের বিপ্লবী বাহিনীর হামলা। জ্বালানির খোঁজে উপসাগরীয় দেশগুলোতে জার্মান চ্যান্সেলর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েল অস্ত্র না দেওয়ায় মন খারাপ ইউক্রেন প্রেসিডেন্টের। রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলের কাছ থেকে সহযোগিতা চেয়েছে ইউক্রেন, তবে তা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমি জানি না ইসরায়েলে কি হয়েছে, সত্যি বলছে আমি খুবই অবাক হয়েছি তাদের আচরণে। তারা কেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না তা মোটেই আমি বুঝতে পারছি না। গত বুধবার ফরাসি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেছেন। তার সাক্ষাৎকারের রেকর্ডিং শনিবার প্রকাশ করেছে ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়। ইউক্রেনে হামলার নিন্দা জানালেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না ইসরায়েল, কারণ সিরিয়ার বিষয়ে রাশিয়ার সহযোগিতা তাদের জন্য জরুরি। সে বিষয়ে ইঙ্গিত করে জেলেনস্কি আরো বলেন, আমি বুঝি ইসরায়েল কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে সিরিয়া ও রাশিয়া পরিস্থিতি নিয়ে। অস্ত্র না দিলেও ইসরায়েলের বিরুদ্ধে ভলোদিমির জেলেনস্কি কোনো অভিযোগ করছে না বলেও দাবি করেছেন সূত্র রয়টার্স। অধিকৃত অঞ্চলের পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া, বলছে ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগে ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের অধিকৃত অঞ্চলে গণভোটের পর যদি তা মস্কোর সঙ্গে একীভূত হয় তবে সেই অঞ্চলের পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতায় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় সভায় ল্যাভরভ একথা বলেছেন, খবর রয়টার্সের। ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক আগ্রাসনের পক্ষে জাতিসংঘে তার মতামত তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি কিয়েভের নির্বাচিত সরকারকে অবৈধ বলে অভিযোগ করে বলেন, এই সরকার নব্যনাৎসিবাদী, কারা ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী মানুষের ওপর দমন পীড়ন অব্যাহত রেখেছিল। এদিকে পশ্চিমাদের চোখে 7 মাসের যুদ্ধকে দীর্ঘায়িত করতে গায়ের জোরে দখল করা ইউক্রেনের ভূখণ্ডকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে শুক্রবার থেকে ওইসব অঞ্চলে গণভোট শুরু হয়েছে। এ ব্যাপারে কিয়েভ বলছে, স্থানীয় গণভোটকে ভোট দিতে বাধ্য করা হয়েছে, জনগণকে ভোটে বাধ্য করার জন্য ভোটের এই 4 দিন তাদের এলাকার বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের পর সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, নব্য নাৎসিবাদী শাসনে বছরের পর বছর ধরে নিষ্পেষিত ওই এলাকাগুলোর জনগণের মতামতকে রাশিয়া অবশ্যই সম্মান দিবে। এই প্রসঙ্গে ল্যাভরভের কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের অধিকৃত অঞ্চলে নিরাপত্তায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সম্ভাবনা আছে কিনা। উত্তরে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের পথে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, নতুন সংযুক্ত এলাকা সহ সংবিধান স্বীকৃত রাশিয়ার ভূখণ্ড রাষ্ট্রের পূর্ণ সুরক্ষার আওতায় থাকবে। রাশিয়ান ফেডারেশনের সব আইন, মতবাদ, ধারণা ও কৌশল সম্পূর্ণ ভূখণ্ডের জন্য প্রযোজ্য হবে। এক চীন নীতির প্রতি সমর্থন ঘোষণা করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালোনা বিয়ারবক এক চীন নীতির প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম বার্ষিক অধিবেশনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে সাক্ষাৎকারে তার দেশের এই সমর্থনের কথা জানান। এক চীন নীতির মূল কথা হচ্ছে, চীনের সঙ্গে বিশ্বের যেসব দেশের রাষ্ট্রীয় সম্পর্ক রয়েছে সেসব দেশ তাইওয়ানের সঙ্গে আলাদা রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করতে পারবে না। আমেরিকা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এক চীন নীতি মেনে চলার ঘোষণা দিলেও বাস্তবে তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে এবং সম্প্রতি ঘোষণা দিয়েছে, সম্ভাব্য চীনা আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষা করতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে ওয়াশিংটন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তার জার্মান সমকক্ষ বিয়ারবক বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে চায় বার্লিন। সাক্ষাতে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জার্মানির সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে ওয়াং ই বলেন, চীন ও জার্মানি আগামী 50 বছরকে টার্গেট করে নিজেদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে।
রণকৌশল প্রণেতা এখন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন যুদ্ধের কৌশলগত পরিকল্পনা তৈরিতে আরও সক্রিয়ভাবে মনোনিবেশ করেছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চল খেসন শহর ছাড়ার বিষয়ে অনুমতি চাইছেন রুশ কমান্ডাররা, কিন্তু পুতিন এসব অনুরোধ আমলে নিচ্ছেন না। শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খেসন থেকে সেনা প্রত্যাহারের অর্থ হল নিপ্রো নদীর ওই এলাকা থেকে সেনাদের প্রাণহানি ছাড়াই অস্ত্রশস্ত্র রক্ষা করে সুশৃঙ্খলভাবে ফিরে আসা। কিন্তু একটি ভিন্ন অর্থ আছে, খেসন চাইলে ইউক্রেন পুতিনের ব্যর্থতার আরেকটি বার্তা জনসমক্ষে আসবে। অপরদিকে এটা হবে ইউক্রেনের জন্য এক মাসের মধ্যে দ্বিতীয় বড় ধরনের বিজয়। খেসন ছিল যুদ্ধের একেবারে শুরুর দিকে হাত ছাড়া হওয়া ইউক্রেনের প্রথম কোন বড় শহর। এতদিন এটাই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা একমাত্র আঞ্চলিক রাজধানী। খেসনের পুনরুদ্ধার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জন্য হবে গুরুত্বপূর্ণ বিজয়। রুশ বাহিনী যখন বিশৃঙ্খলার মধ্যে, তখন যে কোনো মূল্য জয় পেতে পুতিন নিজেকে আরো বেশি জড়াচ্ছেন। চলতি সপ্তাহে তিনি রাশিয়ার 3 লাখ নাগরিককে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ডাক দিয়েছেন, কারণ চলতি মাসে মস্কো জানিয়েছে অব্যাহতভাবে আগ্রাসন চালানোর জন্য তাদের পর্যাপ্ত সেনা নেই, উচ্চ প্রযুক্তির অস্ত্রেরও ঘাটতি আছে, তারা ইউক্রেনের আকাশে নিয়ন্ত্রণ নিতে পারছে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানান, অন্তরালে থেকে পুতিন যুদ্ধে গভীরতর ভূমিকা পালন করছেন। তিনি তার কমান্ডারদের বলেছেন, যুদ্ধের কৌশলগত সিদ্ধান্তগুলো নেবেন তিনি নিজেই, যুদ্ধে তার এ ধরনের ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, খেসন থেকে সেনা সরিয়ে নিতে কমান্ডারদের অনুরোধ প্রত্যাখ্যান করে পুতিন তার সেনাদের মনোবল কমিয়ে দিচ্ছেন। এসব সেনার প্রয়োজনীয় রসদ অনেকটাই সরবরাহ করা যাচ্ছে না, হতে পারে ইউক্রেনের বাহিনীর সামনে তার একেবারে অসহায় অবস্থায় পড়ে যেতে পারে। শুক্রবার যুক্তরাষ্ট্রের চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি এই কথা বলেছেন, ইউক্রেন পরিস্থিতি পরিষ্কারভাবে নাটকীয়, পুনঃমূল্যায়ন দেওয়ার মতো এখনো সময় আসেনি। তবে এটা স্পষ্ট যে যুদ্ধের চালকের আসনে এখন ইউক্রেনীয়রা। রুশ কর্মকর্তারা মনে করেন, পুতিন অপর্যাপ্ত সেনা ও অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছেন। ইরান চীন রাশিয়া সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে, বলছে ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, বেইজিং ও মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত প্রেসিডেন্ট রাইসি শনিবার চীনা নিউজ চ্যানেল CGTN কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক নিশ্চিতভাবে আমেরিকার বেশিরভাগ ব্যর্থ করে দিবে। ইরান চীন ও রাশিয়া সহ যেসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞার শিকার, সেসব দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী হলে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়বে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে ইরানের অভূতপূর্ণ উন্নতির কথা উল্লেখ করে ইব্রাহিম রাইসি বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার দাম্ভিক শক্তি প্রয়োগের অবসান ঘটানোর জন্য নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা একান্ত জরুরি। এছাড়া তিনি বলেছেন, উপনিবেশবাদী আমল থেকে শুরু করে বর্তমানে এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রতি বিশ্বের বেশিরভাগ মানুষই বিশ্রদ্ধ, কাজেই নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, নতুন বিশ্ব ব্যবস্থা হবে বহু মেরুকেন্দ্রিক, যেখানে সব দেশের কথা বলার সমান অধিকার থাকবে। সূত্র জানিয়েছে পারস টুডে। ইরাকের কুর্দি বিদ্রোহীদের উপর ইরানের বিপ্লবী বাহিনীর হামলা। ইরাকের উত্তর সীমান্তবর্তী কুর্দি বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC, দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে। পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে ব্যাপকভাবে সরকার বিরোধী আন্দোলনে এক সপ্তাহ পরে এই ঘটনা ঘটল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিপ্লবীরা ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে কামান থেকে গোলাবারুদ নিক্ষেপ করছে। তাদের এই আক্রমণকে ইরাক সীমান্তের উগ্রবাদী দল ভিত্তিক আক্রমণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও প্রতিবেদনে বিস্তারিত বলা হয়নি। ইরানের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের বিচ্ছিন্নতাবাদী দল কমলে এর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেশটির সামরিক বাহিনী বিশ্বস্ত বলা হয়। তারা বিপ্লবীদের উদ্ধৃতি দিয়ে বলেছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে। তাসনিমের প্রতিবেদনে আরো বলা হয়, আক্রমণটি ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের দলকে লক্ষ্য করে স্থানীয় সময় বিকেল 4টার দিকে করা হয়েছে। এই হামলা তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কুর্দি বিদ্রোহীরা ইরানে অস্ত্র ঠেকানোর চেষ্টা এবং দেশটিতে সম্প্রতি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে উস্কানির পরিপ্রেক্ষিতে বিপ্লবী গার্ড বাহিনী এই হামলা চালায়। উল্লেখ্য, 22 বছর বয়সী তরুণী মাহুসা আমিনের পুলিশি হেফাজতে মৃত্যুর পর ইরানের বিভিন্ন প্রদেশে এবং রাজধানী তেহরানে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। আমিনের পরিবার ইরানের কুর্দি অঞ্চলে বাসিন্দা। দেশটির সরকারি টেলিভিশনের তথ্য মতে, গত শনিবার শুরু হওয়া এই সহিংসতা পরিস্থিতি দেশটির 41 জন আন্দোলনকারী ও পুলিশ নিহত হয়েছে, তবে প্রকৃত পরিসংখ্যান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করবে বলে জানানো হয়েছে। APR তথ্য মতে, আমিনের দাফনের পর আন্দোলনে এখন পর্যন্ত উভয় পক্ষের কমপক্ষে 11 জন নিহত হয়েছে। সূত্র আরব নিউজ।
জ্বালানির খোঁজে উপসাগরীয় দেশগুলোতে জার্মান চ্যান্সেলর। উপসাগরীয় দেশগুলোতে সফরের প্রথম দিনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির চ্যান্সেলর ওল্ফ শলস। জ্বালানির খোঁজে এই সফর হলেও মানবাধিকার ইস্যু আলোচনার বাইরে থাকছে না বলেও জানান তিনি। উপসাগরের দেশগুলো সফরের অংশ হিসেবে গতকাল জার্মান চ্যান্সেলর ওল্ফ শলস সৌদি আরবে যান। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রার আগে জেদ্দায় তিনি বৈঠক করেন মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার জেরে বিকল্প জ্বালানি সরবরাহকারীর খোঁজে মাঠে নেমেছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশটি। আসন্ন শীতকালীন পরিস্থিতি সামাল দেওয়ার মতো গ্যাসের মজুদ থাকলেও সামনের দিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বার্লিন। তারই অংশ হিসেবে শলস এই সফরে বেরিয়েছেন। এর মধ্য দিয়ে তেল ও গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নতুন জ্বালানি চুক্তিতে পৌঁছার বিষয়ে একটি ঐক্যমত হবে বলে আশা করেছে বার্লিন। এই সফরে শলসকে তার সঙ্গে দিচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী প্রতিনিধিরাও। তবে উপসাগরীয় দেশগুলোতে জার্মান চ্যান্সেলর এই সফর ঘিরে মানবাধিকার ইস্যুও সামনে আসছে। বিশেষ করে সাংবাদিক জামাল খাশোগির হত্যার প্রেক্ষিতে যুবরাজ মোহাম্মদের সঙ্গে তার বৈঠকে বেশ স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হচ্ছিল। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গিয়ে ক্রাউন প্রিন্সের সঙ্গে এই বিষয়ে শলস আলোচনা তুলবেন কিনা তা নিয়ে অনেকের সংশয় ছিল। তবে বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চাইলে শলস বলেন, মানবাধিকার সংক্রান্ত সব প্রশ্নেই আমরা আলোচনা করেছি, বলা উচিত ছিল যে এমন কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। তুরস্কে সৌদি দূতাবাসে খাশোগিকে হত্যার বিষয়ে জার্মান সরকার বরাবরই কঠোর নিন্দা জানিয়ে এসেছে। শলসের সফরে বিষয়টিকে এড়িয়ে যাওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে তা আগেও জানানো হয়েছিল। মানবাধিকার উদ্বেগ পাশে রেখে জ্বালানি নিয়ে সৌদি আরবের সঙ্গে নতুন অংশীদারিত্বে পৌঁছাতে চায় বার্লিন। এক্ষেত্রে ক্রাউন প্রিন্সের একটি নিবিড় কার্যকরী সম্পর্কের কথা ভাবছে তারা। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা AFP। কেননা 37 বছর বয়সী প্রিন্স আগামী 10, 20 বা 30 বছর সৌদি আরবকে পরিচালনা করবেন বলে মনে করছেন তারা।